হ্যালো ভিউয়ার্স আমি মিলানোভা চলে এসেছি একটি জুসের রেসিপি দিয়ে এখানে জুস বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম সেটাকে একটু চিড়ে নিয়েছি যাতে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার সময় খুব ইজি হয় এইভাগে তোমরা যা জন্য আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও এবং কারা কারা কাঁচা আম পছন্দ করো এবং তার জুস পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না এর জন্য আমি নিয়েছি একটা কাঁচামরিচ এবং আরেকটা কাঁচামরিচের অর্ধেক একটা লেবু নিয়েছি ফ্লেভার অ্যাড করার জন্য ধনে পাতা অ্যাড করেছি এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতন আপনারা করতে পারেন আমি কিন্তু বিট লবণ এখানে দিয়েছি দু চামচ সাদা লবণ দিয়েছি হাফচা চামচ চিনি নিয়েছি এক কাপ পরিমাণ মতন যেহেতু কাপটা পুরনো ছিল তাই আমি চামচ দিয়ে বারবার দিচ্ছিলাম আর পানি অ্যাড করেছি দেড় লিটারের মতন তো এই ছিল আসলে আজকের আমার রেসিপি তো ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে পরে আমি ছেঁকে নিয়েছি আমের সহ আদার্স যা যা কিছু আছে সেটা আমি ছেঁকে নিয়েছি পরবর্তীতে যে কোনো স্যালাডে আপনারা এটা ইউজ করতে পারেন সেটা খেতে খুব ভালো লাগে আর অবশ্যই দই অ্যাড করতে ভুলবেন না আমি কিন্তু তিন চামচের মতন দই অ্যাড করেছি এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন আজকের মতন আমি বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই